প্রশ্ন করেছেন মিসেস মাহমুদা খান বয়স বিশ বছর অ্যালার্জির কারণে আমাদের গ্রামের এক ডাক্তারের কাছ থেকে মেডিসিন এবং ইনজেকশন দিই কিছুদিন পর পুরো বডি ফুলে যায় অনেক ডায়েট করেছেন কিছুতেই কমে না ম্যাম এখন আমি কি করতে পারি বলবেন প্লিজ বেসিক্যালি আপনি অ্যালার্জির জন্য ডায়েট করেছেন নাকি আপনার ওজনের জন্য করেছেন এটা ক্লিয়ার না যদি আপনি ডায়েটের কথা বলেন হ্যাঁ প্রতিটা ডিজিজের সাথে ডায়েটটা রিলেটেড অ্যালার্জিরও স্পেসিফিক ডায়েট আছে অ্যালার্জি অনেক ধরনের হতে পারে ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি ফ্যাব্রিক থেকে হতে পারে ফুড থেকে হতে পারে যদি ফুড থেকে হয় আমরা কমন কিছু অ্যালার্জিক ফুড আমরা বলেই থাকি সেটা হলো সাধারণত চর্বিযুক্ত অনেক সময় গরুর মাংসে হচ্ছে চিংড়ি মাছে হচ্ছে ইলিশ মাছে হচ্ছে সবজির মধ্যে বেগুন মিষ্টি কোমড়া এগুলো তো হয়ে থাকে বাট স্পেসিফিক অনেক সময় টেস্ট পাওয়া করা যায় যে পুরো বডিতে কোন ধরনের খাবারগুলো অনেক বেশি আপনার জন্য অ্যালার্জিক সেটা কিন্তু একটা টেস্ট করলে ব্লাডের টেস্টে বের হয়ে যায় মোস্টলি সেই খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি আদারওয়াইজ বাকি খাবারগুলো আপনার জন্য অ্যাভয়েড সো আপনার প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার ছিল না যদি ওজন কমাতে হয় যদি ব্লাড আইজি ই বেশি থাকে সেটা অনেক সময় ওজনও যদি বেশি থাকে আইজি আপনার বেশি থাকবে ওজন কন্ট্রোল করলে হয়তো অনেক সময় এটা অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে আসবে